ছোট বড় সকলের খুব পছন্দের খাবার হলো কুড়মুড়ে চানাচুর। সবার বাসাতে খুব কমন একটি খাবার, যেটি ছোটরাও পছন্দ করে বড়রাও পছন্দ করে। চায়ের আড্ডাকে অনেক ভালো জমিয়ে দেয় কুড়মুড়ে চানাচুর। তো এই চানাচুর যদি বাসাতে হেলদি উপায়ে তৈরি করা যায় তাহলে কি দরকার? দোকানের ভেজালযুক্ত চানাচুর কিনে পরিবারের সদস্যদের পরিবেশন করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস লাইফলাইন। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটি প্রেস করে রাখবেন বেল আইকন নিউ ভিডিওর জন্য। উপরে দেখতে পাচ্ছেন উপকরণগুলো আমি লিখে দিয়েছি। তো এবারে শুরু করছি, আমি দেড় কাপ মতো বেসন নিচ্ছি, আমি আগে থেকেই চেলে রেখেছি। এবারে বেসনের সাথে হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। আর বেসনটি কিন্তু অবশ্যই চেলে নেবেন, যেন বেসনের ভেতরে যে ময়লা থাকে সেটি না থাকে। তো একটু একটু করে পানি অ্যাড করে আমি টাইট একটি ডো তৈরি করে নিলাম। আশা রাখি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডোয়ের কনসিস্টেন্সিটা কীরকম হবে। কোনো রকমের লাম্পস থাকা যাবে না, খুব ভালো করে মথে ডোটা তৈরি করে নিতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো একটি নজেল সিরিঞ্জ, যেটি দিয়ে আমি চানাচুর বানাবো। এটি যদি না থাকে আপনারা এরকম পলি ব্যাগ বা পাইপিং ব্যাগ ইউজ করতে পারেন। তো গ্লাসের মধ্যে আমি পলি ব্যাগ নিয়ে আমি যে ডোটি তৈরি করে রেখেছি সেটি ভরিয়ে নিচ্ছি। আমি ডো থেকে তিন ভাগের দু ভাগ সিরিঞ্জে আর পলি ব্যাগে নিয়ে নিয়েছি, আর এক ভাগে আমি আরও কিছুটা পানি অ্যাড করে ঠিক এরকম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিয়েছি, চানাচুরে যে বুন্দিয়াগুলো থাকে সেটি বানানোর জন্য। তেলের টেম্পারেচার চেক করে নিয়ে এবারে সেই বুন্দিয়াগুলো বানিয়ে নিচ্ছি। একেবারে খুব বেশি গোল হতে হবে এমনও কথা নেই, মোটামুটি কুড়মুড়ে আকারের কিছুটা বুন্দিয়া বানিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। বুন্দিয়াগুলো কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে, না হলে কুড়মুড়ে হবে না। তো তারপর বুন্দিয়াগুলো উঠিয়ে নেবার পর আমি পলি ব্যাগে যে ব্যাটারটি ভরিয়ে রেখেছি সেটি দিয়ে এরকম প্যাচ দিয়ে দিয়ে যে কোনো শেপের বানিয়ে নিলেই হবে। তো পলি ব্যাগেরটা একটু মোটা করে বানিয়ে নিয়েছি, আর নজেল সিরিঞ্জ দিয়ে আর একটু চিকন করে বানিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু ভেজে নিতে হবে একেবারেই ব্রাউন করে, না হলে কুড়মুড়ে হবে না। আপনারা যে কোনো শেপের, মোটা চিকন যে কোনো শেপের পলি ব্যাগ দিয়েই করতে পারেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি আরও কিছুটা ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি রেখে দিব। এবারে নিয়ে নিলাম এখানে হাফ কাপ মতো চিড়ে, তারপর চিড়েগুলোকে সেই একই তেলে ভেজে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন তেলের টেম্পারেচার মিডিয়াম টু হাইয়ে রাখতে, খুব বেশি হাইয়ে রাখবেন না। তো চিড়া ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপ মতো বাদাম নিয়ে নিয়েছি, চীনা বাদাম, সেটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। চানাচুরে বাদাম থাকবে না সেটা কি হয় বলুন? বাচ্চারা তো চানাচুর খায় বাদামের জন্যই আমার কাছে মনে হয়। তো তারপর বাদামগুলো আমি রেখে দিলাম। এবারে দেখুন, আমি এখানে ডাবলি বুট ভিজিয়ে রেখেছি সারা রাত হাফ কাপের মতো। অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ভাজলে কাঁচা কাঁচা থেকে যাবে। তারপর আবারও তেলে ভেজে নিচ্ছি, খুব সাবধানে এটি ভেজে নেবেন, অনেক সময় ডাবলি বুট কিন্তু ফুটে আসে। তো আপনারা বুঝেই যাবেন যে কখন এটি ভাজা হয়ে গিয়েছে সাউন্ড শুনেই। চানাচুর বানানোর 90% কাজ কিন্তু আমার শেষ। দেখলেন তো কত সহজেই হয়ে গেল, একেবারেই ইজি। তো তারপর সবগুলো এখন একটু ভেঙে নিচ্ছি, অর্থাৎ যে চানাচুরগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ভেঙে ভেঙে একটু ছোটো ছোটো করে নিচ্ছি। তো এরপর চানাচুরের মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এক চা চামচ চাট মশলা, বিট লবণ আর টেস্টিং সল্ট। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান এ পর্যায়েও আপনারা মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো তারপর খুব ভালো করে মেখে নিচ্ছি এই চানাচুরের মশলা দিয়ে চানাচুরগুলোকে। আপনাদের কাছে যদি বিট লবণ বা টেস্টিং সল্ট না থাকে এ পর্যায়ে নর্মাল সল্ট ইউজ করতে পারেন, আর নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে চাট মশলা বা লবণের পরিমাণটা ইউজ করতে পারেন। এরপর চানাচুরগুলোকে আমি আমার চানাচুরের বয়ামে ভরিয়ে রাখছি, অবশ্যই এয়ারটাইট হতে হবে, এভাবে এক থেকে দেড় মাস আপনি সংরক্ষণ করতে পারেন। তো হয়ে গেল পারফেক্ট কুড়মুড়ে চানাচুর, মাত্র কয়েকটি উপকরণে, একেবারেই কম সময়ে। তো যেদিন থেকে চানাচুর বানানো স্টার্ট করলাম আমি দোকানে চানাচুর প্রায় কেনা ছেড়েই দিয়েছি বলতে গেলে, কারণ কি দরকার ভেজালযুক্ত চানাচুর খাওয়ার যদি সেটা আমি ঘরেই বানাতে পারি। তো এই ছিল আমার আজকের এপিসোড, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটি প্রেস করে রাখবেন বেল আইকন নিউ ভিডিওর জন্য। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।